রাজধানীর পল্টনে এলাকায় অভিযান চালিয়ে ইউরোপে জনশক্তি রপ্তানির নামে প্রতারণা ও মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড জব্দ করা হয়। এ বিষয়ে কারণবাজার বাহিনীর মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিং করছেন র‍্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। হেফাজত থেকে আমরা 14টা পাসপোর্ট, নকল বিএমইটি কার্ড 6টা, আর্থিক লেনদেনের বিভিন্ন লেজার, ডায়েরি এবং আমরা রেজিস্টার উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক অনুসন্ধান এবং ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে মানব পাচার চক্রের অন্যতম সদস্য। এবং এটা আমি বলে রাখি ইতিপূর্বে যে আমরা বিভিন্ন মানব পাচার চক্রের সদস্যকে যে আমরা ধরেছি তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালামের এ নামটা এসেছিল এবং আবুল কালাম দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল। এবং যেটা আমি বলেছি যে গতকাল গোয়েন্দা নজর দিয়ে সে ছিল, আমরা তাকে পল্টন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই আবুল কালামের কোনো জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। সে দীর্ঘদিন ধরে এই জনশক্তি রপ্তানির নামে ভ্রমণ ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি দেশে সে এই মানব পাচার করে আসছিল। ওরা যেভাবে প্রতারণাটা করে, ওরা এই অসাহিত্য সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে মধ্যপ্রাচ্যে লোক পাঠাবে বলে, ইউরোপে লোক পাঠানোর কথা বলে জনপ্রতি তারা 5 থেকে 7 লক্ষ টাকা করে হাতিয়ে নেয় এবং ভুয়া ভিসা এবং বিএমইটি কার্ড প্রদান করে। এবং আপনাদের সদয় জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আজকে এই প্রেস ব্রিফিংয়ের পরে এখানে প্রায় 30 জন ভুক্তভোগী আসছে। সে সমস্ত ভুক্তভোগীর ইন্টারভিউ আপনারা নিতে পারবেন এবং তারা কিভাবে প্রতারিত হয়েছে তাদের নিজ মুখ থেকে আপনারা সবাই শুনতে পারবেন। এ অবৈধ পন্থায় ধৃত ব্যক্তি প্রায় 3 বছর ধরে, সে বেসিক্যালি এইটাই ছিল তার প্রতারণা, একটা প্রতারণার অংশ, 3 বছরের প্রায় সে 3 কোটি টাকার মতো এ সমস্ত অর্ধ শতাধিক লোকের কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে যেটা দেখা যায় তার জিজ্ঞাসাবাদে আমরা যেটা জেনেছি, সে গত 3 বছরে 10 থেকে 12 জনকে সে বিদেশে পাঠাতে পেরেছে। বাকি যে অর্ধ শতাধিকের উপরে তাদেরকে কিন্তু সে বিদেশে পাঠাতে পারেনি, বিভিন্নভাবে সুকৌশলে তাদের সাথে প্রতারণার মাধ্যমে সে এই 3 কোটি টাকা 3 বছরে হাতিয়ে নিয়েছে। কারণ বাজারে র‍্যাবের ব্রিফিংয়ের অংশবিশেষ দেখছিলেন।